আমরা অনেকেই জানি যে টিয়া পাখি তিন প্রজাতির, একটা হলো চন্দনা, একটা হলো দেশি টিয়া, একটা হলো ফুলটুসি এবং মদনা টিয়া। এই চার ধরনের টিয়া পাখি সম্পর্কে জানি। তো আজকে আমরা কথা বলবো বেশ কয়েকটি প্রজাতির টিয়া পাখির মধ্যে। তার মধ্যে হচ্ছে যে পাখিগুলো আমরা কখনো অনেকে দেখেছি বা অনেকে দেখিনি সেই বিষয়ে। তো ভিডিও স্টার্ট করার আগে আমি প্রতিবারের মতো এবারও আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা প্রেস করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায়। তো চলুন আর দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। সর্বপ্রথম আমরা কথা বলবো লং টেল প্যারাকিট। এই যে পাখিটিকে আপনারা দেখছেন এটা কিন্তু একটা দেশীয় পাখি, অর্থাৎ টিয়া পাখির প্রজাতির মধ্যেই এই পাখিটা কিন্তু পড়ে। এর নাম হচ্ছে লং টেল প্যারাকিট। এই পাখিটা কথা বলতে পারে এবং এই পাখিটা খুব সুন্দর পোষও মানে, এবং অন্যান্য টিয়া পাখির তুলনায় এই পাখিটাকে দেখতে কিন্তু একদমই আলাদা। কিন্তু টিয়া পাখির মতো দেখ যেমন ঠোঁট, কিন্তু এর স্টাইল যে মানে মাথার কালার বা চোখের পাশ দিয়ে যে কালারগুলো গেছে এটা কিন্তু সম্পূর্ণ টিয়া পাখির থেকে এক ধরনের আলাদা। তো এই পাখিগুলো আপনারা তামিলনাড়ু এই সাইডের দিকে পেয়ে যাবেন, অর্থাৎ দক্ষিণের দিকে আপনারা যত যাবেন এই পাখিগুলোকে আপনারা ওখানে দেখতে পাবেন। কিন্তু এগুলো মানে ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশ এই ধারে বারে আশপাশে এই পাখিগুলোকে দেখা যায় না। এগুলো মোটামুটি 30 বছর থেকে 35 বছর পর্যন্ত এই পাখি বেঁচে থাকে। টিয়া পাখিরা যেসব খাবার খায় এরাও কিন্তু ওই একই খাবার খেয়ে থাকে, যেমন সূর্যমুখীর দানা, গাছের ফল ফ্রুট, ফুলের রস ইত্যাদি এরা কিন্তু খেয়ে থাকে। তো চলুন এর পরে যে বিষয়টা আমরা জানব সেই পাখিটার বিষয়ে জেনে নিই একটু। তো এর পরে যে পাখিটার কথাটা আমি বলবো সেটা হলো মালাবার প্যারাকিট বা মালাবার প্যারট। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পাখিটিকে বলা হয় মালাবার প্যারাকিট। এগুলোও কিন্তু একটা দেশীয় পাখি, এবং এই পাখিগুলোকে আপনারা কেরালা, বেঙ্গালুরু এই সাইডে, অর্থাৎ আপনার সাউথ ইন্ডিয়ান এই সাইডে আপনারা এই পাখিগুলোকে দেখতে পাবেন। যেমন আমাদের দিকে বেশিরভাগ আমরা দেখতে পাই টিয়া পাখি, তো ওদের দিকে কিন্তু এই মালাবার প্যারাকিটটা মানে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। যেই রকম আমরা দেখতে পাই যে আমাদের দিকে টিয়া পাখি, ওদের দিকে কিন্তু এই মালাবার টিয়া পাখি, ওরা কিন্তু ওদের দিকে এই পাখিগুলোকে দেখতে পায়। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই পাখিগুলোর ন্যাচারাল বিহেভিয়ার কিন্তু খুবই ভালো, আর এরা প্রচুর চিল্লাচিল্লি করে। কারণ আমি যেই জায়গায় এই পাখিটা পাওয়া যায় তখন আমি এই জায়গায় থাকতাম, এবং এদের প্রচুর শোর সারাবা, এরা এত বেশি চিল্লাচিল্লি করে মানে একসাথে এদেরকে কিন্তু ঝাঁক বেঁধে দেখতে পাওয়া যায়। যেমন আমাদের দিকে একটা দুটো পাখি আপনারা খুব হার্ডলি কার্লি 4-5টা পাখি দেখতে পাবেন, কিন্তু এই আপনার কেরালার এই সাইডে এইগুলো কিন্তু ওই রকম নয়। একভাবে এরা দল মানে দলভক্ত হয়ে মানে প্রচুর পরিমাণে এসে এক জায়গায় বসে। তো অতএব এরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন কিন্তু এরা ঝাঁকের সাথে যায়, এবং ফেরে যখন ঝাঁক নিয়েই ফেরে। তো এই পাখিগুলো মোটামুটি আপনার 25-30 বছর পর্যন্ত বেঁচে থাকেন। এরাও কিন্তু কথাবার্তা বেশ ভালোই বলতে পারে, এবং এদের যে দেখতে মানে আপনারা অলরেডি ভিডিওর মধ্যে এদেরকে দেখতে পাচ্ছেন, এদের দেখতে কিন্তু টিয়া পাখির মতনই, কিন্তু এদের যে পালকগুলো আছে একটু আলাদা টিয়া পাখির থেকে, কিন্তু একটু আলাদা এই পাখিগুলো। যেমন আমাদের ইন্ডিয়ান রিংনেকের গলায় রিং থাকে, এদেরও কিন্তু সেরকম গলায় রিং থাকে, কিন্তু এদের পালকগুলো নীল কালার দিয়ে তৈরি, মানে সবুজের সাথে নীল। তো বুঝতে পারছেন আপনারা যে এই পাখিগুলোকে কেমন দেখতে হয় বা কীরকম। আমি কিন্তু প্রত্যেকটা পাখির নাম এবং তার বয়স সব কিছুই এই পাখির মানে ভিডিওর মধ্যে আমি আলোচনা করছি। এই পাখিগুলো যা খায় সেম কিন্তু অন্যান্য টিয়া পাখির প্রজাতিও একই খাবার কিন্তু খেয়ে থাকে। এরপরে যে পাখির সম্পর্কে আলোচনা করব সেটা হলো স্লেটি হেডেড প্যারট। এটাকে কিন্তু প্ল্যাম হেডেড প্যারটে অনেকে চেনে, কিন্তু এটা প্ল্যাম হেডেডই এক প্রজাতির, এটা হলো বড় প্রজাতি এবং আপনার প্ল্যাম হেডেড হচ্ছে ছোট প্রজাতি। এইগুলো হচ্ছে স্লেটি হেডেড প্যারট, এইগুলো কিন্তু বড় প্রজাতি
প্লাম হেডেড কিন্তু ছোট প্রজাতি। এদের কিন্তু মাথার কালারটা পাঁচ কালার এবং ঠোঁটের কালারটা লাল কালার। তো আমি এদের মানে এদেরকে যে পাখির সাথে তুলনা করছি এর পরের ভিডিওতে সেটা কি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এইটা, এই পাখিগুলো কিন্তু ওই একই, অর্থাৎ এই পাখিগুলো আপনার হায়দ্রাবাদের ওই সাইডে আপনারা বেশিরভাগ দেখতে পাবেন। এই পাখিগুলো 20 থেকে 25 বছর কিন্তু বেঁচে থাকে, এবং অন্যান্য পাখি যেসব খাবার দাবার খায় সেই সব খাবার দাবারও এই স্লেটি হেডার প্যারট এরাও কিন্তু ওই একই খাবার খেয়ে থাকে। আর কথা বলার বিষয়টা আমি বলি, অন্যান্য পাখি যেরকম কথা বলতে পারে এই পাখিটাও সেই তুলনায় ওদের থেকে একটু 19 আর 20 এইরকম কথাবার্তা শিখতে পারে বা বলতে পারে। চলুন এরপরে দেখাই আপনাদেরকে প্লাম হেডেড প্যারট, অর্থাৎ যেটাকে আমরা আপনার ফুলটুসি বা অনেকে হিরামন টিয়া পাখি নামে জেনে থাকি। তো চলুন আমরা সেই পাখিগুলোকে আপনাদেরকে দেখাই, তার সম্পর্কে একটু ধারণা দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওর মধ্যে এই পাখিটা কিন্তু একটা প্ল্যাম হেডেড পাখি, সাইডে যেটা ছিল ওটা কিন্তু একটা মেল পাখি, আর এইখানে দেখতে পাচ্ছেন ফটোর মধ্যে এটা কিন্তু একটা ফিমেল পাখি। তো এটা হচ্ছে ফুলটুসি টিয়া পাখি বা প্ল্যাম হেডেড প্যারট। এটা স্লেটি হেডেড প্যারট যেটা আছে সেই পাখির তুলনায়, মানে এই একই প্রজাতির পাখি ওটা, ওইটা সাইজে শুধু একটু বড়, এটা সাইজে ছোট। এটা মোটামুটি আপনার ওই 30 সেন্টিমিটার লম্বাই হয়ে থাকে, এর থেকে বেশি হয় না, বরং নিচে থাকে। তো এরা কিন্তু কথাবার্তা খুব একটা ভালো বলতে পারে না, এবং তার সাথে সাথে এরা মোটামুটি আপনার 10 থেকে 15 বছর বাঁচে, এর বেশি কিন্তু এরা বাঁচতে পারে না। এছাড়া এরা যেসব খাবারগুলো খেয়ে থাকে, এদের সূর্যমুখীর দানা এরা খায়, কুসুম দানাও খায়, এবং সাথে যে খাবারগুলো খায় সেগুলো হচ্ছে ছোট ছোট যে ঘাস দানা আছে, মানে এই পাখিগুলো, অর্থাৎ এই সব পাখিগুলো যে খাবারগুলো খায় ককটেল পাখি, মানে এরা যেহেতু ছোট ককটেল পাখি যে খাবারগুলো খায় এরাও কিন্তু সেই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে। কারণ ককটেল পাখি আর এই পাখির সাইজ কিন্তু আপনার একই প্রায় লাগালাগি, তো এই হিসেবে এদের ঠোঁটগুলোও ছোট, যার কারণে ককটেল পাখি যে খাবার খায় এদেরকে কিন্তু সেই খাবার দিলেও কোনো কিছু প্রবলেম হবে না, এরা অনায়াসে সেই সব খাবারগুলোও খেয়ে থাকে। এরপরে যে পাখিটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো মোস্টাচ প্যারট, অর্থাৎ যাকে বাংলাতে মদনা প্যারট বি বলা হয়। তো এই পাখির সম্পর্কে, এটা কিন্তু অন্যান্য পাখির থেকে আপনার বেশ বড়, এবং এরা যে কথা বলে মোটামুটি ভালোই কথা বলতে পারে, এবং যে কোনো কথাকে এরা নকল করতে পারে। এরা যে খাবারগুলো খেয়ে থাকে এদের কিন্তু অন্যান্য টিয়া পাখির মতনই সেই একই সেম খাবার এরা খায়, এবং এরা যত বছর বাঁচে মোটামুটি আপনার 30 থেকে 35 বছর এই মোস্টাচ প্যারট বেঁচে থাকে। আর এদের কিন্তু ছেলে মেয়ে দেখতে কিন্তু বিভিন্ন ধরনের হয়, মানে দেখতে সব একই রকম কিন্তু এদের ঠোঁটের কালারটা আলাদা আলাদা হয়ে থাকে। যেমন পুরুষ পাখির ঠোঁট কিন্তু লাল হয়ে থাকে, এবং মহিলা পাখির ঠোঁটের কালার কিন্তু আপনার কালো হয়ে থাকে। এই পাখিগুলো বিলুপ্তর মুখে প্রায়। তো এই পাখিগুলো বেশিরভাগ বাংলাদেশ, তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়াতেও পাওয়া যায়, যেমন বেশ কয়েকটা জায়গা আছে ইন্ডিয়ার মধ্যে, তো সেসব জায়গায় এই পাখিগুলো খুব প্রচলিত, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা এই সাইডের দিকে নেই। কিন্তু বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম এই সাইডে এই পাখিগুলো মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। তো চলুন এর পরে যে পাখিটার কথা আমি বলবো সেটা হলো ইন্ডিয়ান রিংনেক, অর্থাৎ আমাদের টিয়া পাখি। টিয়া পাখি সম্পর্কে আমরা অনেকেই অবগত আছি বা অনেকেই জানি, সেই টিয়া পাখি সম্পর্কে বেশ কয়েকটি তথ্য জানার পরই ভিডিও আমরা শেষ করব। তো আমরা যারা পাখি পুষি তারা কিন্তু টিয়া পাখি সম্পর্কে মানে খুবই ভালো জানি, তো টিয়া পাখি সম্পর্কে সেরকম আমার কিছু বলার নেই। তো প্রথমেই বলি, টিয়া পাখি হচ্ছে আমাদের এলাকায় দেখতে পাওয়া যায়, এবং এই টিয়া পাখি আপনার কথা বলার ক্ষমতা অন্যান্য প্রজাতির থেকে অনেক ভালো, বা চন্দনার থেকে একটু এরা কম হলেও কিন্তু এদেরকে সবুজ কালারের জন্য দেখতে খুবই ফেমাস লাগে, এবং এই পাখিকে রোজ রিংনেক অর্থাৎ ইন্ডিয়ান রিংনেকও বলা হয়ে থাকে। এই পাখি বেশ কয়েকটি কালারে কিন্তু প্রচলিত আছে, যেমন এই মুহূর্তে আপনার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। এগুলো বিভিন্ন রকমের মিউটেশন, এগুলো আপনারা মোটামুটি কলকাতার যে কোনো বেশিরভাগ মার্কেটেও পেতে পারেন। পেলে তো বিষয় হলো কি, এরাও কিন্তু কথা বলতে পারে, এবং এদের খাবার প্রিয় খাবার হচ্ছে সবথেকে সেটা হলো সূর্যমুখীর দানা।
এরা কিন্তু অন্যান্য টিয়া পাখির মতো যেই ধরনের খাবারের সম্পর্কে আমি বেশি কিছু যাচ্ছি না, কারণ খাবারের সম্পর্কে অনেক ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো ভিডিও অনেক লম্বা হচ্ছে, আমাকে খুব শর্টকাটে ভিডিওটাকে শেষ করতে হবে। টিয়া পাখি 25 বছর থেকে 30 বছর পর্যন্ত বেঁচে থাকে। এর পরের বিষয়টা আমরা যাই, সেটা হলো চন্দনা টিয়া পাখি সম্পর্কে। পাখি কিনতে গেলেই সর্বপ্রথম আমরা দেখি যে কোন পাখিটা বড়। তো যতগুলো পাখির সম্পর্কে আমরা আলোচনা করলাম তার মধ্যে হচ্ছে সব থেকে যদি বড় হয় সাইজে, সেটা হলো এই চন্দনা টিয়া পাখি। এবং অন্যান্য যত আমি টিয়া পাখির কথা বললাম সববার থেকে যদি ভালো কথা বলতে পারে এই চন্দনা টিয়া পাখি। এবং এদের খাওয়া দাওয়ার কথাটা বলে রাখি, এরা কিন্তু অন্যান্য টিয়া পাখি যে খাবারগুলো খায় এরাও কিন্তু সেম সে খাবারগুলো খেয়ে থাকে। তার মধ্যে থেকে এরা যে এক্সট্রা খাবারগুলো খেতে পারে সেই বিষয়টা হলো, যেমন লাউ দানা প্রচণ্ড শক্ত হয়, এরা কিন্তু আসানির সাথে খেতে পারে। এই ধরনের যত শক্ত খাবার আছে এই পাখিগুলো অনায়াসে কিন্তু খেতে পারে। তো অর্থাৎ টিয়া পাখি যে খাবারগুলো খায় তা এরা তো সেই খাবারগুলো খায়, এক্সট্রা এরা শক্ত দানাগুলো আসানির সাথে খেতে পারে, কোনো কিন্তু ঝামেলা নাই। তো এই পাখিগুলো দেখা গেছে 40 থেকে 60 বছর পর্যন্ত বেঁচে থাকেন। তো যতগুলো টিয়া পাখি সম্পর্কে আমি আলোচনা করলাম সব থেকে যদি ফেমাস কোনো হয় তো এই চন্দনা টিয়া পাখি হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ফেমাস। আজকে যে বিষয়ে আলোচনা করলাম সেটা হলো টোটাল আপনার 7 ধরনের টিয়া পাখির সম্পর্কে। তো আপনাদেরকে এই ভিডিও কেমন লাগলো, আমার ইনফরমেশন আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যেই পাখির সম্পর্কে ভিডিও চান এবং যার যে কন্টেন্টের ওপরে আপনারা যে ভিডিও আর আপনাদের প্রয়োজন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে আমরা কমেন্টের হিসেবে সেই ভিডিও তৈরি করে দেবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, ভিডিও পর্যন্ত শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকে সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।